এই গরুটার নাম কি চাচা? জায়েদ খান। জায়েদ খান। চাচা এই গরুটার দাম কত হচ্ছে? ওইটা 2,50,000 টাকা। এটার নাম কি ভাই গরুটার? রাজা। রাজা। বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার পেজটাকে ফলো করা না থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আজকে গরুর হাটে আসছি, তো আমি আজকে হাটটা আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদের যে গরুর হাটে কিরকম গরু উঠেছে। দেখতেই পাচ্ছেন গরুর পাশাপাশি কিন্তু এখানে অনেক গরু নিয়ে আসতেছে, গৃহস্থলীর থেকে শুরু করে ব্যাপারীরা অনেক কেনাকাটা করছে। তো এই গরুর দাম আমি এখন জানাবো আপনাদের, আপনারা দেখতে থাকুন। চাচা এই গরুটার দাম কত হচ্ছে? 2,20,000 টাকা। ও মাই গড, ওইটা 2,50,000 টাকা। ও মাই গড, আপনাদের আপনারা কোথায় থেকে এই গরু নিয়ে আসছেন? পাবনার সুমন। ও মাই গড, তার গুড নেম, খুব সুন্দর নাইস নেম, তো অনেক ভালো লাগলো। তো এই গরুটার দাম কত হচ্ছে? 1,70,000 টাকা। গরুটা কিন্তু সেই জোশ একটা গরু। কেমন লাগছে ভাই হাটে এসে? ভালো লাগছে। এটার নাম কি ভাই গরুটার? গরুটার নাম কি? রাজা। রাজা। রাজার দাম হচ্ছে কত? বলে নাই। বলে নাই তো, বাড়ির থেকেও বলে নাই। তো এই গরুটার নাম কি চাচা? জায়েদ খান। জায়েদ খান, নায়কের নাম রাখছেন দেখছি। জায়েদ খান, এত ফালাফালি পারে কেন? ও এই গরুটার দাম 5,00,000। আচ্ছা, পাবনা আরিফপুর হাজিরহাট বিখ্যাত এই হাজিরহাটে ধুমধাম করে চলছে পশু বেচা কেনা। দূর দূরান্ত থেকে আসছে ব্যাপারীরা গরু নিয়ে। পাবনা জেলার মধ্যে একটা সুনামধন্য একটা এই হাট। সাইজের উপর ভিত্তি করে দেশ বিদেশের অনেক পশু উঠেছে এই হাটে। বেচা কিনা কি হচ্ছে চাচা? এখনো হয় সারে নাই। কয়টা আনছেন? 3টা। তো 3টার মোট কত টাকা দিয়ে ক্রয় করেছেন? 5,50,000 টাকা। এইগুলা আপনার? তো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন এবং আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আরো নতুন নতুন ভিডিও পেতে।